আমি আজকে ফ্রাইডে, আজকে আমার ফেভারিট জায়গায় বসে পড়েছি জানলার ধারে চা নিয়ে। উঠে অনেকগুলো কাজ করলাম, সবার আগে রান্নাঘরটা ক্লিয়ার করলাম। রান্নাঘর অগোছালো করা থাকলে পারে না, আমার আর কিছু ভালো লাগে না। তো কত মশাই কালকে করেছিল, আমি চলে এসেছিলাম, তারপরে পনিরের টিক্কা নয় পনির টিক্কা করছিল, দিয়ে পুরো রান্নাঘরটাকে অগোছালো করে রেখে দিয়েছে। আর মাসি আসে অনেক বেলাতে, কতক্ষণ ধরে ওই কটা বাসন ফেলে রাখা বিরক্ত লাগে। তাই পুরো সিঙ্কটা আমার ক্লিয়ার থাকলে, রান্নাঘর পরিষ্কার থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে। তো রান্নাঘর সিঙ্ক পুরো ক্লিয়ার করলাম, বাসন টাসন ধুয়ে রাখলাম, রান্নাঘরটা একটু পুছে নিলাম। পুছে নেওয়ার পর গ্যাস পুছে চা করে চা নিয়ে আসলাম। আর ছেলে তো সকালবেলা জলখাবারটা খেয়ে চলে গেছে পড়তে, মেয়ে এতক্ষণে উঠলো, এবার ডিউটি শুরু হবে। আমি এডিটিং না কিছু করতে কিছুতে করতে পারিনি কালকে, কিছুতে কোনো কিছু ভিডিওই আমি আপলোড করতে পারিনি। মানে রাত্রেবেলা এডিটিংটা করে রাখি, সকালবেলায় সিডিউলে চলে যায়। আজকে কিচ্ছু করিনি কাল রাতে, কেন কে জানি হঠাৎ করে শুয়ে পড়েছি আর ঘুম চলে এসছে। ঘুম পুরো একদম, মানে সকালবেলা উঠেছি, উঠে না কিছুতেই আমার ঘুম, মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, এত পায়ের যন্ত্রণা করছে। আমার না, আমারও মেয়েরও সবারই। তা কত মশাই বললো তোমরা এসে হাওয়াটা খাও, তার জন্য হবে হয়তো, বলে টোলে ওই করে করে আজকে কত মশাই কাজ আছে, তাও বলেছে ঘরে খাও। ঘরে না খেলে পরে হয়তো কিছু একটা করে খেয়ে নিতে পারতাম। তো দেখি, দেখা যাক, আগে চাটা খাই, চা খেয়ে এনার্জি নিই, তারপরে কাজ করবো। চলুন টাটা। সকাল সকাল বসে না থেকে ঘুগনিটা বানিয়ে নিলাম, আর ওখানে শাকটা ভিজিয়ে রেখে আপাতত কলমির শাক, উচ্ছে ভাজা, ডাল এইটুকু করি। তারপর দেখা যাচ্ছে মাছ না ডিম হচ্ছে। আর ভালো লাগছে না গরমটা, না এটা মানে খুব বাজে গরম। তো মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমিও একটুখানি মুড়ি খেয়ে নিলাম, একটু জাস্ট ঘুগনিটা চেখে দেখলাম, ভালোই লাগলো খেতে। আর এইবার কাটতে বসেছি, উচ্ছে কাটি, একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো, খেতে ভালো লাগে। আর চালটা ভিজিয়েও রেখেছি, দিয়ে ব্যাস তারপরে চান করবো, পুজো করবো। ভালো লাগছে না, চান করতে গেলেই মনে হচ্ছে না আবার ঘেমে যাবো, ওই জন্য পুজোটা করতে হবে। ও সব থেকে বড়ো কথা, আমার গপুর জন্য যে ড্রাই ফ্রুটসের কোটোটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। আমি কালকেই, আজকেই ভাবছিলাম, কালকে রাত্রেবেলা ভাবছিলাম যদি কালকে আসে, কালকে তো কেউ থাকবে না, আর অনলাইন করে নিই, ক্যাশ পেমেন্ট করব। সে আমাকে অনলাইনই করতে হলো, ওদের কাছে কোনো খুচরো ছিল না আর আমার কাছেও খুচরো ছিল না, সে অনলাইনই করতে হলো। যাকে যাই হোক, যা হয়েছে ঠাকুর যা চেয়েছে তাই করেছে। আমি এখন নিচে বসে আগে সবজিটা কেটে নিই, 11টা বেজে গেছে। আর এই কত মশাই পাখাগুলোকে কেন তুমি কেন এত আস্তে করে রাখো কে জানে, এমনি মনে হয় যেন গরমে মরছি, মানে পাখা চলছে না চলছে না, এই পাখাটা পুরো আস্তে করে রাখো। ঠিক আছে চলুন আগে কেটে নিই, ভিডিও এডিটিং কিচ্ছু হয়নি। 11টা বাজতে চললো, দিদি মনে হচ্ছে আজকে আসবে না। কি ভাগ্যিস আমার রান্নাটা অনেকটা হয়ে এসছে, শাক হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার উচ্ছেটা ভাজতে দিয়েছি, ডালটা ফোড়ন দিলেই আর ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো এই হচ্ছে কারণ জানেন তো, এই জন্য না আমার কাউকে ভালো লাগে না। এটা আবার মেয়ে কি ফেলেছে, না তোকেও ভালো লাগে না। তো চলুন এবার ঘরটা গুছাই, তারপরে কাজ করবো। চান হয়ে গেছে, পুজো করতে যাচ্ছি। আজকে না এটা এসছে ড্রাই ফ্রুটস, আমি অর্ডার করেছিলাম গোপালের জন্য। গোপালকে সবসময় মিছরি দিই, ভালো লাগে না, সে মিছরি ছাড়া গোপাল আর কতই খাবে, আর ফল তো দুদিন পর শুকিয়ে যায়। তাই ভাবলাম একটু ড্রাই ফ্রুটস নিয়ে আসি, তাহলে গোপালও খেতে পারবে, সেই সঙ্গে আমিও খেতে পারবো। ঠাকুর তো খায় কম, মানুষই খায় বেশি, তো আজকে এটা দিয়ে প্রসাদ দেবো গোপালকে, ভোগ দেবো, দেখি কতদিন চলে, বেশি দিনই চলবে, একটু করে তো ভোগ দিয়ে দুবেলাতে দিতে হয়। মনিকাদি চলে এসছে, মনিকাদি একটু লেটে এসছে, ইয়ে করছে, আমার তো রান্না হলো, বাথরুম পরিষ্কার করা হলো, চান করলাম,
স্নান করে এবার পুজো করবো, দুটো বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে, চলুন। তিনটে বেজে গেছে, 3:05 খেতে বসে আজকে খুব দেরি হয়ে গেছে। আজকে লাঞ্চে আছে ভাত, কলমি শাক, উচ্ছে ভাজা, এটা বড়দি পাঠিয়েছে, হ্যাঁ, পুঁই শাকের তরকারি, আম ডাল, আর এটা কত মশাই এনেছে, আর এখানে আছে ডিমের অমলেট কারি, এটা ইয়েতে দিয়ে তো দাঁড়া করি। দিদি আর কিছু দেবো? বা হাতে ডাল তরকারিটা নিয়ে নেবে, হ্যাঁ, আমি দেখলাম পাতে দিলে তো সরাত সরাত গড়াবে, ওই জন্য আর দিলাম না পাতে। আমি তো যাইনি না, ডোনা আচার্য করেছো কেন, দলিলে আগে নামটা লিখো, তারপরে ডোনা আচার্য ঘুগনি করেই রেখেছি, লুচি করবো, মুড়ি, ঘুগনি, পেঁয়াজ কুচি, শশা কুচি, ব্যাস। ওখানে গিয়ে বলবি দাদা লুচি আলুর দম পনিরটা ছেড়ে দিন, আপনারা ঘুগনি মুড়ি খান, না তো আমার মা ঘরে ঢুকতে দেবে না। কি অবস্থা দেখো, ভোজও ছাড়বে না, আবার ঘুগনি মুড়িও ছাড়বে না, শুধু আমার ছেলেকে শুধু খেতে দাও, দুনিয়া ইদার উদার হয়ে যায়, কোনো ব্যাপার নাই, শুধু জমিয়ে কষিয়ে দেখো না, জামের চাটনির সঙ্গে আলু ভাজা মাখিয়ে খাচ্ছে, ও হা 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 গো। এখানে আছে পুদিনা পাতা, লঙ্কা, আর একটু টক দই দেবো। এটা পেস্ট করে নি, বেশি কথা বলিস না, আমি এসেছি, আমি খাবো না, আমি খাবো।
একটু আবার ভেজে নিই। তেলটা গরম হয়েছে, যাচ্ছি। কাটলেটের মতো ধরে থাকবে, বিস্কুটগুলো এসে একটু পড়বে, আমরা অতটা পাচ্ছি না। পড়ে যাবে, আমি নিয়ে যাবো। এটা বন্ধ কর, বন্ধ কর, এই ওটা বন্ধ কর, বন্ধ করে আয় এদিকে। তিন জলে তিনটে আছে, দাঁড়া বাবান, তিন জলে তিনটে আছে, দাঁড়া, আমার টাকার কথা, দাঁড়া, লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল, হয় না ছেলেটার একটু তস হয় না, হবে না, হবে না, গরমটাই খা, আয় মাম, মাম এখানে আয়, বাবা গরম প্রচন্ড, কি করে খাস রে, তোমার ছেলে ছিল দেখবে চপ 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 করে খেলবে, দাও না চল, এই একটু বিস্কুট গুলো যখন লাগিয়ে কাটলেট হবে না, দাও না, খানিকটা মশলাটা দিয়ে মাখিয়ে দিই, ও তো আমার ধৈর্য নাই, তোর হিসাব মতো একটাও পাওয়ার কথা নাই, ও দিস না, তুই পনিরটা খেতে পারবি না, দিস না, রাধার মতো ওকে দিচ্ছি, ও আমাকে দেবে না, না ও তো আমাকে দেবে, খুব গরম, মা আমি বলছিলাম রাত্রিরে ডিনারে কথা না, কিচ্ছু পাবি না, এই আমি বললে পাই না, এছি দোকান যদি খুলি তুই যদি হেল্পার থাকিস সেই দোকান আমার চলবে না, তোকে খাওয়াতে শেষ হয়ে যাবে, বললাম তো, তেল তেল ব্যাপারটা হয়ে গেল, কিছু করার নেই, তেল তেল ব্যাপারটা হয়ে গেল, কিছু করার নেই, এটা ছিল সয়াবিন পকোড়া, কটা মুড়িদের জন্য মাখিয়ে চটিয়ে নিয়ে যাব, যে বলবো তোরা গরম গরম ভেজে খা, মাখিয়ে নিয়ে গেলে পরে মশলাটাও ঢুকে থাকলো, আর ওটা খেলে পরে তখন খেতে পারবে, দারুণ লাগছে না, লাইটটা বন্ধ কর,
পাস্তাটা ফালতু হয়েছে। মা বলো পাস্তাটা বানিয়েছো। মা মাম চলে আয় দিলে দাঁড়ায় তাহলে এটা খাবি না, কিন্তু এইগুলো খাবি না। একটা পড়ি না আবার কথা ভাই মাকে ফোন করো। তা আমরা এখন ডিনারে চলে এসেছি। ডিনারটা আমাদের আজকে জম্পেস্ট ডিনার। দুজনে মুড়ি, শসা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি, আমার লঙ্কা দেওয়া আছে আর এই যে আছে ঘুগনি, ঘুগনিটা দিয়ে দিলাম। এবার খাওয়া যাক। দাদা লঙ্কা গুলো না খাই। এই যে বলেছিল না ঢিল হয়ে গেছে, দেখো হাঁটা দেখুন হাঁটা দেখুন। ঘুগনিটা আমার মুড়ি দিয়েই ভাল লাগে। রাতেবেলার ঘুগনি মুড়ি হচ্ছে, তার সঙ্গে একটু কোল্ড কফি করব। হ্যাঁ ওই জন্যই বরফটা বসেছিলাম। এই মেয়ে আমার জীবনটাকে মানে শেষ করে দিল। ভালো করেছিস মাম্মা, থ্যাংক ইউ। না করলে পরে তুইও পেতিস না, পাওয়া হতিস না। কেন করলি রে? তার মধ্যে ফেস ওয়াশ ঢুকিয়ে দিয়েছি। ফেস ওয়াশ কোল্ড কফি হয়ে যেত। তোর বোনই তোকে পাঠাতো, আমি তো পাঠাতাম না। সাতটার সময় যদি পড়া থাকে ছটা থেকে ও খিদে পেয়ে যায়, আটটার সময় যদি পড়া থাকে তাহলে সাতটার সময় খেয়ে যাব। খাবারটা ওর চাই। আমি স্কুলের সময় কি করি, কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। উঠছে দাঁড়া জল দিন।
আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। যদি কালকে ঝড় বৃষ্টি না হয় তাহলে এক জায়গায় যেতে পারি, আমার তো মোল্লাদর মসজিদ একটা জায়গায় আছে, তো যাব কিছু কারণবশত। নাহলে আমরা খিচুড়ি খাবো। বাবান খিচুড়ি খাবি? আমি না, আমি ডিম ভাজা খেয়ে। যখনই আমি কথাটা বলতে যাই তখনই তোদের কোনো না কোনো কথা আমার বিরক্ত লেগে যায়। তাই দেখুন, টাটা, গুড নাইট। আজকের মতো এখানেই শেষ করলাম, কারণ কিছু জিনিস কাজ করতে হবে, আর এটাও আগে এডিটিং করতে হবে, করে আগে রাখতে হবে শিডিউলে। তো চলুন, টাটা, গুড নাইট।